বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক অভিনয়শৈলীর মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক কিংবদন্তিতে পরিণত হয়েছেন নায়করাজ রাজ্জাক। তার পুরো নাম আব্দুর রাজ্জাক। তিনি 1942 সালের 23 জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নাকতলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় খুব ডানপিটে স্বভাবে ছিলেন তিনি। ফুটবল খেলায় এলাকায় গোলকিপার হিসেবে তার বেশ সুনাম ছিল। কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল ছাকে। তখন রাজ্জাকের ধ্যান জ্ঞান ছিল ফুটবলকে ঘিরে। কলকাতার খানপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়বার সময় সরস্বতী পূজা চলাকালে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে শিশু কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোরের চরিত্রে অভিনয় করান। তখন থেকে তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট হন। ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে সপরিবারে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকাতে চলে আসেন। প্রথম দিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ঘরোয়া নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সহযোগিতায় ইকবাল ফিল্মসে কাজ করার সুযোগ পান। পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে উজালা ছবিতে কাজ শুরু করেন। সালাউদ্দিন প্রোডাকশনসের 13 নম্বর ফেকু উস্তাগার লেন চলচ্চিত্রে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। কিন্তু ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মা আগামী সোমবার আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি? এই দেখো আশীর্বাদ আন্টি। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। পরে জহির রায়হান পরিচালিত বেহুলা চরিত্রে নায়ক হিসেবে সবার মন জয় করেন। নাচে মন ধিনা ধিনা, প্রাণেতে বাজে বিনা বাজে রে। যার সম্পর্কে কিছু বলবো, তিনি রাজ্জাক, নায়করাজ রাজ্জাক, আমার দীর্ঘদিনের বন্ধু, সুহৃদ, এবং আমাদের পথ চলা প্রায় কাছাকাছি অবস্থান থেকেই আমরা এগিয়ে এসেছি। রাজ্জাক ব্যক্তি জীবনে সাংঘাতিক একজন ভালো মানুষ, এবং এই চলচ্চিত্র এবং চলচ্চিত্রের মানুষগুলোর প্রতি তার যে আন্তরিকতা, আমার মনে হয় না এত বেশি আন্তরিকতা আমরা কেউ কাউকে দিতে পারি। ওনার সম্পর্কে যদি আমি বলি, তাহলে আমাকে এই আরটিভির স্ক্রিনটাকে একদিনের জন্য দিয়ে দিতে হবে। অনেক ইতিহাস, অনেক স্মৃতি, অনেক আনন্দ বেদনা সব কিছু মিলিয়ে রাজ্জাক ভাই আমার বড় ভাই, আমার বন্ধু, আমার সহকর্মী। উনি আমাদেরকে পথ দেখিয়েছেন, এই চলচ্চিত্রে চলা শিখিয়েছেন, উনি স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। ওনার কাছ থেকে অনেক কিছু শিখে আজকে আমি যেখানেই আছি, যতটুকু আছি, ওনার কাছ থেকে পেয়েছি অনেক। মানুষ উপরে উঠে গেলে অনেক সময় পিছনটা ভুলে যায়। রাজ্জাক অকপটে তার যে সংগ্রামের দিনগুলির কথা প্রকাশ্যে বলে, কী কষ্ট সে করেছে তার স্ত্রীকে, সে যখন ছবিতে আসে তখন তার সন্তানও হয়েছে, স্ত্রী সন্তান নিয়ে কী কষ্ট করেছে, সংগ্রাম করেছে, সেই কথাগুলি সে প্রকাশ্যে বলে। আর যে আরেকটি বড় গুণ আছে তার, যারা তার যে জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠ শিল্পী হিসাবে তার সিনিয়র, তাদেরকে অত্যন্ত সম্মান করে। রাজ্জাক ভাই সম্বন্ধে আমার বলার ভাষা নাই। উনি আমাদের বাংলাদেশের, আমাদের চলচ্চিত্রের একজন গর্ব। আমি ওনার সঙ্গে অনেকগুলো ছবি করেছি হিরোইন হিসেবে, ওনার পরিচালনাতেও আমি অভিনয় করেছি, অভিনয়ের ব্যাপারে অনেক কিছু শিখেছি। রাজ্জাক ভাই আর আমি বড় ভাই ছোট ভাই, দর্শকের কাছে আমি বলবো আপনারা তার জন্য দোয়া করবেন। আমার ভাই রাজ্জাক ভাই, আমার ছেলে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে যদি ট্যাক্সি চালাতে পারে, মাল বইতে পারে, আমি কেন ঠেলা খেলতে পারবো না?
ষাট এবং সত্তর দশকে রূপালী পর্দা কাঁপানো অভিনেতা রাজ্জাক কালক্রমে হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রে মহান অধিপতি। দীর্ঘ ৫০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ৫বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া ২০১১ সালে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা অর্জন করেছেন। বাংলাদেশের সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন স্বাধীনতা পদক। নায়করাজ রাজ্জাক প্রায় ৩০০টি চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকমণ্ডিত হয়ে রইবেন আজীবন। তবে সব কিছু ছাপিয়ে তার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি দর্শকের ভালোবাসা। কি গো চেনা চেনা আসছে, তুমি কি তারে কাছে ডাকবে। তিনি শুধু নায়ক হিসেবেই নন, পরিচালক হিসেবেও সফল। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। চলচ্চিত্রের বাইরে জাতিসংঘ জনসংখ্যা তহবিলে শুভেচ্ছার দূত হিসেবে কাজ করেছেন নায়করাজ রাজ্জাক। আরে মানুষ রঙিন পানুষ, তুম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। আরে মানুষ রঙিন পানুষ। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের মহাপ্রয়াণে আরটিভি পরিবারের শ্রদ্ধা। আরে মানুষ রঙিন পানুষ, তুম ফুরাইলে ঠুস,